সংঘের গত সভার শ্রদ্ধেয় সভাপতি আপনারা আমাদের নেতা ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক শামীম আহমদ বিলকিস ভাইয়ের সুন্দর বক্তব্য শুনেছেন। এখানে উপস্থিত রয়েছেন আমাদের উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, যিনি সকাল থেকে আজ রাত গভীর রাত পর্যন্ত আজকে আমাদেরকে সঙ্গ দিয়ে এখানে বসে রয়েছেন আমাদের মাঝে, অ্যাডভোকেট আব্দুল হাই তালুকদার আমাদের মাঝে বক্তব্য রেখেছেন। আমাদের আপনাদের ভোটে নির্বাচিত চেয়ারম্যান মুকারম হোসেন তালুকদার বক্তব্য সময়ের কারণে যিনি রাখেন নাই, আমাদের আপনাদের আর প্রিয় মানুষ এই ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সম্পাদক শামীম আহমদ মুরাদ বক্তব্য রেখেছেন আমাদের সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যুবের পাশা হিমু বক্তব্য রেখেছেন, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমাদের সেলিম ভাই আমাদের মাঝে এই ইউনিয়ন ওয়ার্ডের আওয়ামী লীগের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ আমার সামনে আমার কৃতিত্বুল্য মুরব্বিয়ান যুবক ছাত্র বীর মুক্তিযোদ্ধাগণ এবং আমার সামনে উপস্থিত আমার মা বোনেরা আপনাদের সবাইকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমেই আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই, ক্ষমা চেয়ে নিচ্ছি যে আজকে এই গভীর রাত পর্যন্ত আপনাদেরকে আমরা এখানে বসিয়ে রেখে কষ্ট দিয়েছি। আমাদের অনিচ্ছাকৃত সেই ত্রুটির জন্য আমরা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আসলে রাজনৈতিক বক্তব্য এখানে আর বেশি দিতে চাই না, রাত গভীর হয়েছে, আমরা সবাই সকালে আবার কর্মব্যস্ততার মাঝে আমরা যাব। সংক্ষেপে আমি যেটা বলতে চাই, আগামী 7ই জানুয়ারি নির্বাচনকে সামনে রেখে আমার মতো একজন রাজনৈতিক কর্মীর কাছে জননেত্রী শেখ হাসিনা সেই নৌকা প্রতীকটি তুলে দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। আজকে আমি সেই নৌকাটি বহন করে আমি আপনাদের কাছে এসেছি, আপনাদের যাতে আপনারা আগামী 7ই জানুয়ারি সেই নৌকাটিকে আপনাদের মূল্যবান ভোটের মাধ্যমে নির্বাচিত করে জননেত্রী শেখ হাসিনাকে আপনারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসীন করেন। আজকে আমি জননেত্রী শেখ হাসিনা দীর্ঘ 15টি বছর এদেশের রাষ্ট্র ক্ষমতায় রয়েছেন। জননেত্রী শেখ হাসিনা বিশ্ববাসীর কাছে এই দেশকে একটি অনন্য উচ্চতার দিকে নিয়ে গিয়েছে। এই দেশ আজকে উন্নয়নে এগিয়ে রয়েছে, সারা বাংলাদেশ আজকে আলোয় আলোকিত হয়েছে। যদিও আমাদের এই অঞ্চল অনেকখানি পিছিয়ে রয়েছে, আমাদের এখানে আপনারাই বক্তব্য রেখেছেন এখান থেকে একটু জায়গায় যাওয়া যায় না। আজকে তো আমাদের এমন থাকার কথা ছিল না, আমরা বাংলাদেশের যদি পদ্মা সেতুর মতো ব্রিজ হতে পারে নিজের সরতায়নে, তাহলে পরে এইটুকু রাস্তা আমাদের জন্য করা খুব কঠিন কাজ ছিল না। দীর্ঘ 15 বছর বাংলাদেশের স্বর্ণযুগ অতিবাহিত হয়েছে, এই স্বর্ণযুগে আমরা যাকে নির্বাচিত করেছিলাম তিনি তার নিজের আখের কুশানোর জন্য 15টি বছর আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছেন। সারা বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে অবতীর্ণ হয়েছে। আজকে যদি কর্ণফুলী টানেল পানির তলদেশে গাড়ি চলাচলের ব্যবস্থা করা যায়, তাহলে পরে আমাদের ধর্মপাশাটু এই রাস্তাটা না হওয়ার কথা ছিল না। আমরা শুধু তাই নয়, আমাদের স্কুল কলেজ মাদ্রাসা মন্দির মসজিদ সমস্ত কিছুতে আমরা অনেক পিছিয়ে রয়েছি। সারা বাংলাদেশ যেভাবে এগিয়ে রয়েছে, আমরা কিন্তু তার সাথে তাল মিলিয়ে সেখানে যেতে পারি নাই। আমাদের অতীতের রাজনীতির অরাজনৈতিক নেতৃত্ব আমাদেরকে দীর্ঘ 15টি বছর পরিচালিত করেছে। আমাদের এখানে শুধু শোষণ হয়েছে, আমাদের নেতা কর্মীদের তাচ্ছিল্য করা হয়েছে, আমাদের এই অঞ্চলের মানুষকে দাম্ভিকতা দিয়ে চলাফেরা করা হয়েছে। আমরা দীর্ঘ 15টি বছর উন্নয়ন বঞ্চিত রয়েছে, জননেত্রী শেখ হাসিনা কিন্তু হাজার হাজার কোটি টাকা আমাদের জন্য বরাদ্দ দিয়েছেন।
সেই বরাদ্দ সদ ব্যবহার হয় নাই এখানে এখানে শুধু নিজের দেখবেন এখানে আপনাদের পাশে সেখানে অট্টালিকা নির্মাণ হয়েছে সুনামগঞ্জ সহ কানাডা ময়মনসিং বিভিন্ন জায়গায় অট্টালিকার পর অট্টালিকা তৈরি করে নিজেকে শুধু প্রতিষ্ঠিত করেছেন আজকে দুর্নীতির দায়ে এখনো দুর্নীতি দমন কমিশনে মামলা চলন্ত রয়েছে আজকে তারাই আবার বিভিন্ন মার্কা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে জননেত্রী শেখ হাসিনা যাকে দুর্নীতির কারণে নমিনেশন বঞ্চিত করেছেন আবার তিনি এখানে আপনাদের সামনে এসেছেন আমি ওনার বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না আমি শুধু বলতে চাই যে আমরা যে পিছিয়ে পড়া সমাজ আমাদের আগামী প্রজন্মের জন্য আমরা এই সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই আমাদের এই রাস্তাঘাট থেকে শুরু করে স্কুল কলেজ মাদ্রাসা সব কিছুতে আমরা পিছিয়ে পড়েছি এই পিছিয়ে পড়া সমাজকে আমরা জননেত্রী শেখ হাসিনা যেমনিভাবে বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে নিয়েছেন আমরা সেই উন্নয়নের সাথে সম্পৃক্ত করে আমাদের নতুন প্রজন্মের জন্য একটি উপযোগী আমরা এই অঞ্চল গড়ে তুলতে চাই জননেত্রী শেখ হাসিনা কিন্তু আমাদের হাওরের মানুষের পক্ষে কথা বলেন তিনি আমাদের দুর্যোগ দোকানে আসে দুঃসময় জননেত্রী শেখ হাসিনা কিন্তু বারবার আমাদের কাছে আসেন তিনি আমাদের পাশে এসে দাঁড়িয়ে আমাদেরকে সহায়তা করেন আমরা যখন দু তিন বছর আগে আমরা ফসল হারিয়ে এই অঞ্চলের মানুষ অসহায় হয়ে পড়েছিলাম জননেত্রী শেখ হাসিনা কিন্তু আমাদের পাশে এসে দাঁড়িয়ে একটি বছর বিভিন্নভাবে সহায়তা করে আমাদের যাতে পরবর্তী ফসল উত্তোলন করা যায় তখন পর্যন্ত জননেত্রী শেখ হাসিনা আমাদের পাশে ছিলেন গত বছর যখন বন্যায় আমাদের সুনামগঞ্জের সমস্ত মানুষ প্লাবিত ছিল জননেত্রী শেখ হাসিনা কিন্তু সমস্ত শক্তি নিয়ে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন তিনি বাংলাদেশের যত অর্গান রয়েছে সেনাবাহিনী থেকে শুরু করে সমস্ত অর্গানগুলোকে আমাদের পাশে থাকার সুযোগ করে দিয়েছেন যাতে এই অঞ্চলের মানুষ যাতে বিপদগ্রস্ত না হয় এমনিভাবে জননেত্রী শেখ হাসিনা আমাদের হাওড়াবাসীর পক্ষে সারা জীবন কথা বলেছেন আমরা চাই আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে 7ই জানুয়ারি নৌকাবার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আমরা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসাতে চাই আপনাদের সকলের সহযোগিতা চাই আপনাদের সকলের সমর্থন চাই আমি আর বক্তব্য না বাড়িয়ে শুধু এটুকু বলি দীর্ঘ রাজনীতি জীবনের ছাত্রলীগের একজন কর্মী থেকে রাজনীতিতে পদার্পণ করেছিলাম বাংলাদেশের প্রতিটি আন্দোলন সংগ্রাম যেগুলো জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার সংগ্রামের অধিকার আদায়ের সংগ্রাম হয়েছে প্রতিটি সংগ্রামে আমি মিছিলের প্রথম কাতারে থেকে জীবন বাজি রেখে আমি মানুষের পাশে থাকার চেষ্টা করেছি আজকে জীবনের অধিকাংশ সময় পেরিয়ে আপনাদের সামনে এসেছি আমি বিগত 15টি বছর আমি আপনাদের দ্বারে দ্বারে ঘরে ঘরে ঘুরে বেরিয়েছি গ্রাম থেকে গ্রামাঞ্চলে প্রতিটি হাটে বাজারে আমি প্রতিনিয়ত বঙ্গবন্ধু শেখ হাসিনা আওয়ামী লীগের কথা বলেছি আমি 15টি বছর আপনাদের পাশে মিশে থাকার চেষ্টা করেছি আজকে আমি আপনাদের কাছে একজন রাজনৈতিক কর্মী সারা জীবনের অর্জন আমার কাছে এই একটি নৌকা প্রতীক জননেত্রী শেখ হাসিনা আমাকে উপহার দিয়েছেন সেই সেটাই আমার সারা জীবনের প্রাপ্তি জীবনে আমি কখনো কোনোদিন আমি অন্যায় অসত্যের পথে থাকি নাই আমি সারা জীবন সত্য ন্যায়ের পক্ষে থেকেছি অন্যায় অবিচারের বিরুদ্ধে সারা জীবন সংগ্রাম করে আমি মানুষের কল্যাণে কাজ করেছি আপনারা যখনই যে কারণেই আমাকে কখনো ফোন করেছেন আমি চেষ্টা করেছি আপনাদের সেই কাজগুলো করে দেওয়ার আপনাদের যখনই বলেছেন আপনাদের কোনো রোগী সিলেটে কোনো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পড়ে রয়েছে আমি সাথে সাথে ছুটে গিয়ে আপনাদের সেই রোগীর সেবা করার চেষ্টা করেছি আপনাদের আপনাদের ছেলেমেয়েরা যারা শহরে লেখাপড়া করে যখন কোনো বিপদগ্রস্ত হয়ে আমার কাছে গিয়েছে আমি তাদেরকে সন্তানের মতো আগলে রেখে আমি চেষ্টা করেছি তাদের সেই বিপদ থেকে উদ্ধার করে আপনাদের তাদের মা বাবার কাছে আমি তাদেরকে ফিরত দেওয়ার চেষ্টা করেছি এমনিভাবে সারা জীবন আমি মানুষের কল্যাণে কাজ করেছি আজকে আমি একজন রাজনৈতিক কর্মী সারা জীবন আমি শুধুমাত্র মানুষের কাজ করেছি কখনো কোনোদিন আমি টাকা পয়সা ধন দৌলতের দিকে তাকাইনি সারা আজকে অবস্থায়
আপনাদের একজন অর্থবিত্তহীন একজন কর্মী আপনাদের একজন সন্তান হিসেবে আজকে আপনাদের কাছে আগামী 7 তারিখে ভোট ভিক্ষা প্রার্থনা করতে আপনাদের সামনে এসেছি। আমি আর বক্তব্য না বাড়িয়ে শুধু আবারো বলি, আমার মায়ের জন্মস্থান এখানে ধর্মপাশা, আমার মামার বাড়ি এখানে। আপনাদের রক্ত আমার শরীরে প্রবাহমান, আপনাদের রক্ত বহন করে কিন্তু আমি জীবন অতিবাহিত করছি। আমাদের আপনাদের সেই রক্তের একজন উত্তরাধিকারী হিসাবে আপনাদের কাছে একটি ভোট প্রার্থনা করি। আগামী 7 তারিখে আমার মা বোনদেরকে সাথে নিয়ে আপনারা ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের ভোট প্রয়োগের মধ্য দিয়ে যদি আমাকে নির্বাচিত করেন, আমি আপনাদের একটি কথা দিতে পারি যে আমার কারণে আপনারা কখনো বিব্রত বোধ করেন, আমার কারণে আপনারা কখনো লজ্জিত হন এমন কোন কর্মকাণ্ড আমি কখনো করব না। আমি সারা জীবন যেভাবে সততা, নিষ্ঠা, ন্যায় এবং সত্যের পথে চলেছি, বাকি জীবনটুকু আমি আপনাদের সাথে আপনাদের একজন সেবক হয়ে আমি আপনাদের পাশে থাকতে চাই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমি যদি আগামী 7 তারিখের আগে হয়তো এমনি ভাবে এই পরিসরে আমি হয়তো আবার আসার সুযোগ নাও হতে পারে, আপনারা আমার এক একজন প্রতিনিধি হয়ে আপনারা আমার মা বোনদের কাছে আমার এই কথাগুলো যদি তুলে ধরেন, তাহলে পরে সবরা সবাই আমাদের মা বোনদেরকে সাথে নিয়ে আগামী 7 তারিখ আমরা নৌকার বিজয় নিশ্চিত করে যাতে জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের অবহেলিত অঞ্চলের রাস্তাঘাট এবং স্কুল কলেজ থেকে শুরু করে পিছিয়ে পড়া সমাজের কথা আমি জননেত্রী শেখ হাসিনার কাছে বলতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।